পথদূর ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। বিজেপি নেতৃত্বের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। পথদূর ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বাড়াবানি থানার আমডিহা মোড় এলাকায়। মৃতেরা হলেন বাবুল সিংহ ও মহেন্দ্র সিং, দুজনেই দাসকিয়ারি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে গত কয়েক মাস ধরে দুজনেই রাতে আসানসোলে থাকতেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে মৃত দুজন মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার দিন গৌরাণ্ডি থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন। আমডিহা মোড় এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে রাস্তায় আসার সময় একটি লরি তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুল সিংহের। মহেন্দ্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। বিজেপি নেতৃত্বের দাবি, দলীয় দুই নেতৃত্বের মৃত্যু রহস্যজনক। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, আমাদের দুজন কার্যকর্তার মৃত্যু সন্দেহজনক। এটি দুর্ঘটনা নাকি দুর্ঘটনা ঘটানো হলো তা তদন্ত করা প্রয়োজন। আমরা পরিবারের সাথে কথা বলবো। একজন আমাদের জেনারেল সেক্রেটারি আছে বাবলু সিং, আর একজন ভাইস প্রেসিডেন্ট মহেন্দর সিং, এদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বাবলু সিং এর বডি তো এখানে রয়েছে আমাদের গভর্নমেন্ট হাসপাতালে, আর মহেন্দর সিং আমাদের কাছে যেটা খবর এসেছে ও মারা গেছে, এইচএলজিতে মারা গেছে। তো এরা আমাদের খুব লড়াকু কার্যকর্তা। আমার একটু মনে সন্দেহ লাগছে যে বাবলু সিং আর এই যে মহেন্দর সিং, এরা যে মারা গেল, এটার মধ্যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন আছে, এটা অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে। অপর এক নেতা বলেন, এরা দাসকিয়ারির বাসিন্দা হলেও রাতে গ্রামে থাকতো না, আসানসোলে ঘর ভাড়া নিয়ে থাকতেন। এদের মৃত্যু স্বাভাবিক নয়। সিবিআই তদন্তের দাবি জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। তারা সকালবেলা যেত দাসকিয়ারি গ্রামে, তার পরিবারের সঙ্গে দেখা করতো, সন্ধ্যা হওয়ার পরে পরে ওরা বেরিয়ে চলে আসতো আসানসোল, আসানসোলে ওরা ঘর ভাড়া নিয়ে থাকতো। ঠিক আছে, আজকে একই জিনিস হয়েছে। আজকেও যথারীতি সকালে গেছিল, মা বাবার সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করে যখন ফিরছিল, তখন আমডিয়া মঙ্গরে এই ঘটনা ঘটে। ঠিক আছে, তাকে রান ওভার করে ফেলা হয়, এবং আমরা আশঙ্কা করছি এটা যে এই জিনিস বাড়াবনির রাজনৈতিক ইতিহাসে বিপক্ষকে অ্যাক্সিডেন্ট করাবার করে মেরে ফেলার ইতিহাস আছে। একটু পাতা উল্টে পেছনে ঘুরলে দেখা যাবে বাড়াবনিতে এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাক্সিডেন্ট হয়ে এইভাবে মৃত্যু হয়েছে। আমরা এই ব্যাপারে যথাযথ আমরা ইনকোয়ারি চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, পশ্চিম বর্ধমান। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।